নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস এইটের লেশন টেন টেলস অফ চাইল্ডহুড এই গল্পের দ্বিতীয় পাঠ অর্থাৎ পেজ নম্বর নাইনটি টু বিরানব্বই বাজার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব তার সাথে সাথে অ্যাক্টিভিটি ফোর এবং অ্যাক্টিভিটি ফাইভ এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখো আগের দিন আমরা ট্রেল্স শপ চাইল্ডহুড এই গল্পের বা এই প্রথম পার্টটা অর্থাৎ পেজ নম্বর এইটটি নাইন এবং নাইনটি এই দুটি পেজের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছি তার সাথে সাথে অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি থ্রি পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করেছি যারা সে ভিডিওটা দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও চলো শুরু করা যাক আজকের বিষয় টেলস অফ চাইল্ডহুড এই গদ্যাংশের দ্বিতীয় পাঠ অর্থাৎ পেজ নম্বর নাইনটি টু এর প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি ফোর অ্যান্ড ফাইভের অ্যান্সার নিয়ে ডিটেলসে আলোচনা দেখো ইন নাইনটিন টোয়েন্টি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ওয়েন আই ওয়াজ স্টিল অনলি থ্রি যখন আমার বয়স ছিল কেবলমাত্র তিন বছর মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড আমার মায়ের সব থেকে বড় সন্তান মাই ওন সিস্টার আস্ত্রী আমার নিজের দিদি আস্ত্রী যে এলডেস্ট চাইল্ড সেটা দিদি হবে তাহলে মাই ওন সিস্টার আস্ত্রী আমার নিজের দিদি আস্ত্রী ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যায় শি ওয়াজ সেভেন ইয়ার্স ওল্ড তার বয়স ছিল মাত্র সাত বছর তার মানে লেখকের থেকে চার বছরের বড় ছিল দিদি হোয়েন সে ডায়ের যখন সে মারা গিয়েছিল আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাভে মাই ফাদার্স ফেভারিট আস্ত্রী ছিল আমার পিতার খুবই পরম প্রিয় মানে লেখকের বাবা আস্ত্রিকে খুবই ভালোবাসত হি অ্যাডোড হার বিয়ন্ড মেজার সে তাকে মাত্রাতিরিক্ত ভালোবাসত মানে যেটাকে মা পাওয়া যায় না এমনটাই অ্যাডোড মানে হচ্ছে লাভ ভালোবাসতো তাকে যেটাকে বিয়ন্ড মেজার মাপার বাইরে মানে অনির্ণেয় ভালোবাসত অ্যান্ড হার সাড়েন ডে তার এই হঠাৎ মৃত্যুটা যে দিদির হঠাৎ মৃত্যু লেফট হিম লিটারেলি স্পিচলেস তাকে পুরোপুরি নির্বাক করে দিয়েছিল হিম বলতে কাকে না লেখকের বাবাকে পুরোপুরি নির্বাক করে দিয়েছিল ফর ডেজ আফটার ওয়ার্ডস বেশ কিছু দিন বেশ কিছু দিন তার বাবা সত্যি সত্যি নির্বাক হয়ে গিয়েছিল তার দিদির হঠাৎ মৃত্যুতে হি ওয়াজ সো ওভারওয়েলম টু ইথ গ্রিপ সে এতটাই বিউহল হয়ে গিয়েছিল দুঃখে শোকে দ্যাট যে হোয়েন হি হিমসেল পয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া যখন সে নিজে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিল মানে লেখকের দিদির মৃত্যুর পর লেখকের বাবা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিল কতদিন পরে এ আফটার আফটারওয়ার্ডস এক মাস বা তার একটু পর যে তার দিদির মৃত্যুর এক দেড় মাস পরে তার বাবা যখন নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় কিন্তু সে এতটাই শোকে বিহল ছিল মানে শোকে দুঃখে জর্জরিত ছিল হি ডিড নট মাছ কেয়ার হয়েদার হি লিভড অর ডায়েট সে রকম যত্নই নিল না যে সে বেঁচে থাকবে কি মারা যাবে যে বাঁচা বা মারা যাওয়ার ব্যাপারে কোনো রকম ভূখেপি সে করল না ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ যদি তখনকার দিনে পেনিসিলিন ওষুধটা থাকতো নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটাই উড এ থ্রেট এতটা ভীতিপ্রদ হতো না ভয়ঙ্কর রোগ হতো না কারণ তখন নিউমোনিয়া বা অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হয়ে তার কোনো চিকিৎসা ছিল না কারণ যেহেতু পেনিসলিন ওষুধ তখন আবিষ্কার হয়নি তাই লেখক দুঃখের সঙ্গে বলছে যে যদি তখন পেনিস ওষুধটা থাকতো তাহলে নিউমোনিয়া বা অ্যাপেন্ডিসাইটিস কোনোটাই এতটা থ্রেট বিভীষিকা বা ভীতিপ্রদ হতো না বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস কিন্তু পেনিসিলিন অথবা অন্য কোনো আশ্চর্যজনক প্রতিরোধক চিকিৎসা না থাকায় ওষুধ না থাকায় নিউমোনিয়া ইন পার্টিকুলার বিশেষত নিউমোনিয়া ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ছিল খুবই ভয়ঙ্কর একটা রোগ যেহেতু বা প্রতিরোধক চিকিৎসা ব্যবস্থা ছিল না ওষুধ ছিল না তাই নিউমোনিয়া ছিল খুবই ভয়ঙ্কর রোগ দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট রোগীকে লড়াই চালিয়ে যেতে হতো টু সারভাইভ বেঁচে থাকার জন্য যে রোগীকে নিজেকে লড়াই করতে হতো বেঁচে থাকতে গেলে মাই ফাদার রিফিউজ টু ফাইট আমার বাবা লড়াই করতে প্রত্যাখ্যান করেছিল মানে তার বাবা বেঁচে থাকার জন্য রকম লড়াই করতে ইচ্ছুক ছিল না লড়াই করতে চায়নি বা লড়াই করেনি হি ওয়াজ থিঙ্কিং সে ভাবছিল সে বলতে কে না লেখকের বাবা আইম কোয়াইট সিওর আমি কিছুটা নিশ্চিত যে অফিস বিলাভের ডোটার তার প্রিয় কন্যার কথা মেয়ের কথা অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন এভেন এবং সে তার সঙ্গে স্বর্গে গিয়ে যোগদান করতে যাইছিল কারণ সেও চাইছিল সেও যেন মারা যায় তাহলে তার মেয়ের সাথে তার প্রিয় কন্যার সাথে আবার স্বর্গে গিয়ে দেখা হবে সো হি ডায়েড সুতরাং সেও মারা গেল মানে লেখকের বাবাও মারা গেল হি ওয়াজ ফিফটি সেভেন ইয়ার্স ওল্ড তখন মাত্র তার বয়স সাতান্ন বছর তাহলে দেখো কয়েক মাসের ব্যবধানে লেখকের দিদি এবং লেখকের বাবা মাত্র এক দেড় মাসের ব্যবধানেই মারা যায় তখন লেখকের বয়স ছিল মাত্র তিন বছর আর লেখকের দিদি যে মারা গিয়েছিল তার বয়স ছিল মাত্র সাত বছর মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডোটার অ্যান্ড এ হাজব্যান্ড আমার মা এখন হারিয়ে ফেললো তার এক কন্যাকে এবং তার এক স্বামীকে অল দ্য স্পেস অব এ ফিউ উইক্স কয়েক সপ্তাহের ব্যবধানে যদি বললাম এক দেড় মাসের মধ্যে তার নিজের মেয়েও মারা গেল এবং তার স্বামীও মারা গেল হেয়ার শি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস হঠাৎ করে তাকে মুখোমুখি হতে হলো অল অ্যালন পুরোপুরি একাকি দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ভীষণ ও গুরুতর সমস্যার এবং দায় দায়িত্বের এতদিন তার বাবা বেঁচে থাকায় তাকে কোনোরকম চিন্তা করতে হতো না কিন্তু বাবার এই হঠাৎ মৃত্যুতে তার মাকে হঠাৎ করেই ভীষণ গুরুতর সমস্যা এবং দায়িত্বের মুখোমুখি হতে হল শি হ্যাড ফাইভ চিলড্রেন টু লুক আফটার তাকে দেখাশোনা করার মতো আরো পাঁচটা বাচ্চা ছিল পাঁচটা সন্তান ছিল মানে তাকে তার বাবার মৃত্যুর পর পাঁচটা সন্তানকে প্রতিপালন করতে হয়েছিল লালন পালন করতে হয়েছিল শি শোল দ্য বিগ হাউসে তখন বড় বাড়িটা বিক্রি করে দিয়েছিল অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান একটা ছোট্ট বাড়িতে চলে এসেছিল এ ফিউ মাইলস ল্যান্ড আপ ল্যান্ড আপ শহর থেকে কয়েক মাইল দূরে যে তার মা ওই ছেলে মেয়েদের কিভাবে মানুষ করবে সেই চিন্তায় ওই বড় যে একটা অট্টালিকা ছিল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি সেসব বিক্রি করে দিয়ে চলে এলো ল্যান্ড থেকে কয়েক মাইল দূরে একটা ছোট্ট বাড়িতে ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ এই বাড়িটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ খুব ভালো করে মনে রাখবে অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান এ প্লিজ্যান্ড মিডিয়াম সাইজড সাবারবান ভিলা আর এটা ছিল না বিশেষ কিছু বা অন্য কিছু কি ছাড়া একটা আকৃতির শহরতুলি সংলগ্ন বাসভবনের চেয়ে যে মানে এই বাড়িটা যে বাড়ি তারা এখন এলো সেটা ছিল না কিসের মতো নাথিং মোর বেশি কিছু নয় দেন থেকে কিসের থেকে এ প্লিজেন্ট একটা মনোরম মিডিয়াম সাইজড আকারের সাবারবান ভিলা শহরতলি সংলগ্ন বাড়ি সো ইট ওয়াজ ইন ল্যান্ড সুতরাং এই ল্যান্ড টু ইয়ার্স লেটার দু বছর পর মানে লেখকের বাবার মৃত্যুর দু বছর পরে ওয়েন আই ওয়াজ সিক্স ইয়ার্স ওল্ড যখন আমার বয়স ছিল ছ বছর মাত্র দ্যাট আই স্কুল আমি আমার প্রথম বিদ্যালয়ে গিয়েছিলাম যে ওই কাম্বারল্যান্ড লজে যখন তারা বসবাস করতো সেখান থেকেই লেখক প্রথম তার বাবা এবং দিদির মৃত্যুর দু বছর পরে প্রথম স্কুলেতে ভর্তি হয়েছিল বা প্রথম স্কুলে গিয়েছিল দেখো তাহলে এতক্ষণ আমরা পেজ নম্বর নাইনটি টু এর প্রতি লাইনের বাংলা অনুবাদও বিশ্লেষণ করলাম এবারে দেখো ওয়ার্ড নেক্সটে তিনটে ওয়ার্ড দিয়েছে অ্যাডোড মানে হচ্ছে লাভড ভেরি মাছ খুবই ভালোবাসা থ্রেড মানে হচ্ছে ডেঞ্জার বিপদ ভয়ঙ্কর আর সাবারবান মানে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া দ্যাট ইজ আউটসাইড দ্য সেন্টার অফ দ্য সিটি যেটাকে শহরতলি বলা হয় যে শহরের কেন্দ্রবিন্দু থেকে যেখানে বসবাস করার জায়গা সেখান থেকে কিছুটা দূরে অবস্থিত দেখো এরপর অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কি বলে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটসমেন্ট সত্য হলে টি রেখো এবং মিথ্যা হলে এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস নিচের বক্সগুলোতে গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অপিওর অ্যান্সার আর তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে আমি তোমাদের সুবিধার জন্য দেখো উত্তরগুলো লিখে দিয়েছি এবং সাপোর্টিং স্টেটমেন্টগুলোও লিখে দিয়েছি একটু দেখে নাও প্রথমেরটা কি আছে এরটা দেখো দ্য ন্যারেটার ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি বক্তা ছিলেন ওই বাড়ির সবথেকে জ্যেষ্ঠ সন্তান মানে সবথেকে বড় সন্তান এটা মিথ্যা তাই ফলস লিখেছি দেখো এফ লিখেছি দেখো আমি পুরো বাক্যটা এখানে লিখতে পাইনি জায়গার ভাবে আমি কিন্তু বলে দিচ্ছি ভালো করে মিলে নাও ইন নাইনটিন টোয়েন্টি হোয়েন আই ওয়াজ স্টিল অনলি থ্রি মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড মাই ওন সিস্টার আস্ত্রি ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস আবার বলছি ইন নাইনটিন টোয়েন্টি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হোয়েন আই ওয়াজ স্টিল অনলি থ্রি যখন আমার বয়স ছিল মাত্র তিন বছর মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড আমার মায়ের থেকে বড়ো সন্তান মাই ওন সিস্টার আমার নিজের দিদি আস্ত্রি ডায় ফ্রম অ্যাপেন্ডিসাইটিস আস্ত্রি মারা গিয়েছিল অ্যাপেন্ডিসাইটিস রোগে বিয়েটা দেখো আস্ত্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটার্স ফাদার আস্ত্রি ছিল বক্তার বাবার থেকে প্রিয় সন্তান এটা উত্তর হবে ঠিক তাই আমি টি লিখেছি দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো আস্ত্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাভে মাই ফাদার্স ফেভারিট আসটি ছিল আমার বাবার সব থেকে প্রিয় যে ওরা যতজন ভাই বোন ছিল তার মধ্যে সব থেকে প্রিয় ছিল ওর বাবার হচ্ছে আস্ত্রী তাহলে আবার বলছি সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট সেটা দেখো দ্য ন্যারেটর্স ফাদার ডায়ের অফ অ্যাপেন্ডিসাইটিস বক্তার বাবা মারা গিয়েছিল অ্যাপেন্ডিসাইটিস রোগে এটা মিথ্যা তাই আমি এব লিখেছি সাপোর্টিং স্টেটমেন্ট দেখো দ্য ন্যারেটর্স ফাদার ডায়েড অফ নিউমোনিয়া বক্তার বাবা মারা গিয়েছিল নিউমোনিয়া রোগে আস্ত্রী মারা গিয়েছিল অ্যাপেন্ডিসাইটিস ঢুকে ডিএটটা দেখো আফটার ইজ ফাদার্স ডে তার বাবার মৃত্যুর পর দ্য ন্যারেটর অ্যালং উইথ আদার ফ্যামিলি মেম্বার্স বক্তা তার অন্যান্য পরিবারের সদস্যদের সাথে মুভ ল্যান্ড আপ ল্যান্ড আপে চলে গিয়েছিল এটাও ঠিক তাই আমি টি লিখেছি আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো এখানে তো পুরো বাক্যটা ধরে নে বলে আমি প্রথমটা শেষটা লিখে মাঝখানটা ডট ডট দিয়েছি আমি বলে দিচ্ছি ভালো করে একটু শুনে নাও সি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ড আপ আবার বলছি সি সোল দ্য বিগ হাউস সে বড়ো বাড়িটা বিক্রি করেছিল অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান চলে গিয়েছিল ছোট্ট বাড়িতে এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ড আপ ল্যান্ড আপ থেকে কয়েক মাইল দূরে দেখো অ্যাক্টিভিটি ফাইভের উত্তরগুলো আমি তোমাদের জন্য খাতায় লিখে দেখিয়ে দিয়েছি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নিজের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমে কী আসে দেখো হাউ ওল্ড ওয়াজ আস্ত্রী শাস্ত্রির বয়স কত ছিল হোয়েন সি ডায়েট যখন সে মারা গিয়েছিল দেখো আস্ত্রি ওয়াজ সেভেন ইয়ার্স ওল্ড আস্ত্রী ছিল সাত বছর বয়সী হোয়েন সি ডায়েট যখন সে মারা গিয়েছিল আবার বলছি অনেকের হয়তো হাতে লেখা বুঝতে সমস্যা হতে পারে তাই আমি কিন্তু রিপিট করে দিচ্ছি দেখো আস্ত্রি ওয়াজ সেভেন ইয়ার্স ওল্ড হোয়েন সি ডায়েড বি এটা দেখো হোয়াই ওয়াজ নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ কেন নিউমোনিয়া ছিল খুবই ভয়ঙ্কর রোগ দেখো উত্তর হবে নিউমোনিয়া ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ নিউমোনিয়া ছিল একটা খুবই ভয়ঙ্কর রোগ বিকজ কারণ দেয়ার ওয়াজ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস ফর ইট তখন কোনো পেনিসিলিন বা অন্যান্য জাদুকরী অ্যান্টিবায়োটিক কিওরস যেগুলো রোগ জীবাণু প্রতিরোধ করতে সক্ষম সেরকম ওষুধ ছিল না আবার বলছি দেখো নিউমোনিয়া ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ বিকজ দেয়ার ওয়াজ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস এবার সিএটা দেখো হোয়াট মেড দ্য ন্যারেটর ফাদার রিল্যাক্টেন্ট কি জন্য বক্তার বাবা অনিচ্ছুক ছিল টু ফাইট এগেন্স্ট দ্য ডিজিজ রোগীর বিরুদ্ধে লড়াই করতে যে বলেছিল না কারো যদি নিউমোনিয়া আক্রান্ত হয় রোগীকে লড়াই চালিয়ে যেতে হয় অস্তিত্ব রক্ষা করার জন্য দেখো এখানে বলছে লেখকের বাবা কেন অনিচ্ছুক ছিল লড়াইটা চালাতে দেখো দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ রিল্যাক্টেন্ট লেখকের বাবা ছিলেন অনিচ্ছুক টু ফাইট এগেন্স্ট দ্য ডিজিজ রোগের বিরুদ্ধে লড়াই করতে বিকজ কারণ হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হিজ বিলাভেড ডোটার ইন হেভেন সে চেয়েছিল তার প্রিয় কন্যার সাথে স্বর্গে যোগদান করতে আবার বলছি দেখো দ্য ন্যারেটর ফাদার ওয়াজ রিল্যাক্টেন্ট টু ফাইট এগেন্স্ট দ্য ডিজিজ হেয়ার ডিজিজ মিনস নিউমোনিয়া বিকজ হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হিজ বিলাভেড ডটার ইন হেভেন তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস এইটের লেসন টেন্ল্ড ঢালের লেখা হেলস অফ চাইল্ডহুড এই গদ্যাংশের দ্বিতীয় পার্টটা অর্থাৎ পেজ নম্বর নাইনটি টু এর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম তার সাথে সাথে অ্যাক্টিভিটি ফোর এবং অ্যাক্টিভিটি ফাইভ দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিশান পৌঁছে যায় আমি অলরেডি ক্লাস এইটের প্রথম নটিলেশনের প্রতি লাইনের বাংলান অনুবাদ বিশ্লেষণ প্রত্যেকটি অ্যাক্টিভিটি রাইডিংসহ প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি তার লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও এছাড়াও তোমাদের উপযোগী ফ্রেজ ক্লজ ট্রান্সফর্মেশন অব সেন্টেন্স ন্যাশন চেঞ্জ কীভাবে জয়েন করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি যারা দেখুন তাদের জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিও ভালো দেখো সকলে ধন্যবাদ সবাইকে